ইয়া জন্নতি তুমি আমার জন্নতি মা আরবিতে সে বলেছে তার মা হলো তার মানে হলো আমার মা আমার জান্নাত তুমি আমার কি জন্নতি মা পৃথিবীর ওলা মাইক্রামে ডেকে যাই বলেছেন কোনো কথা নয় গিয়া অমি আমটা জন্নতি এ আমার মা তুমি আমার জান্নাত আরবিতে সিতা মানে শীতকাল আর বাংলাতে সিতা মানে সিতা দেবী সে এলএমসি কে কি শিখেছে সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট কোরআনে সিতা দেবীর নাম আছে এরকম বক্তারা এক সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ তো জান্নাত দদের বাপেল হয় তাহলে বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি দুধে ভেজাল ঘিয়ে ভেজাল তেলে ভেজাল এদের ধর্মেও ফরমালিন এদের ধর্মও ফরমালিন কয়েকদিন আগে এক বক্তা সে বিরাট বড় আলেম কিন্তু সে বাংলাদেশের একজন নেত্রীকে বলছেন আপনি জান্নাতি দুনিয়ার কোন মানুষ কি কাউকে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে সার্টিফিকেট দিতে পারে না কিন্তু সে কি শিখেছে সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট অথচ যুদ্ধের ময়দানে একটি হাদিস যদি উনি জানতেন দুনিয়াতে যত রকমের সমস্যা হচ্ছে সব না জানার কারণে একটা হাদিস যদি তিনি জানতেন তাহলে এরকম সার্টিফিকেট তিনি দিতেন না রসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আর জামানায় একজন সাহাবি যুদ্ধ করছিলেন বীর বিক্রমে সাহাব আই বললেন ইনি জান্নাতী রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইনি জান্নাতী নন ইনি জাহান্নামী রসুলের সঙ্গে যুদ্ধ করছেন রসুলের কাতারে মিলিয়ে যুদ্ধ করছেন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছেন কাফের কেটে কচু কাটা করতেন যে একাই কিন্তু আল্লাহ্ নবী বললেন সে লোক জাহান্নামি সাহাবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবীর হাদিস তো অস্বীকার করা যায় না আল্লাহ নবী যাকে জান নামি বললেন তাকে জান্নাতি বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই আল্লাহর নবীর কথাটা যাচাই করার জন্য সাহাবি তো বিশ্বাস করেছেন কিন্তু মনে তো মানে না পিছি পিছিয়ে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পরে ওই সাবি আঘাত সহ্য না করতে ফেরে আঘাত প্রাপ্ত হলেন কাফের তরফ থেকে আঘাত সহ্য না করতে পেরে নিজ হাতে খঞ্জর ছিল নিজের খঞ্জর বুকের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করলেন চলন্ত ব্যাটাল ফিল্ডে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় সাহাবি লাগতে বলছেন বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি সত্য নবী আপনি যে লোকটাকে জাহান নামি বললেন আমার তো মানতে বারো কষ্ট হচ্ছিল নবীর বাণী আমি কি করে মানি আমি নিজে তদন্তে নামলাম আমি সচক্ষে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরের আঘাত সহ্য না করতে ফেরে প্রচুর পরিমাণ রক্ত খরণ হলো আঘাত সহ্য না করতে ফেরে কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজের খঞ্জার দিয়ে আত্মহত্যা করে জাহান নামে চলে গেল তাহলে আল্লাহ নবীর সাহাবিগণ জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারেননি যখন প্রতিবাদ শুরু হয়েছে নতুন করে আবার দেখছি ইন্টারনেটে ওই বক্তা সাহেব নিজের এই কুকীর্তি ঢাকার জন্য আবার অপব্যাখ্যা করছে অপব্যাখ্যায় বলছে উম্মি জান্নাতি ইয়া ও মি আন্তঃ জান্নাতী থেকে একটা শব্দ এনেছে আমি ভালো করে খেয়াল করি নেই তিনি বলছেন একদল লোক বলছে হে আমার মা তুমি জান্নাতী হে আমার মা তুমি কি জান্নাতী তো জান্নাতী যদি বাংলায় বলা হয় তাই এলো জান্নাতের হকদার আর জান্নাতী মানে আরবিতে বললে আমার জান্নাত তুমি আমার জান্নাত ইয়া উম্মি জান্নাতি আমার মা তুমি আমার জান্নাত মা আমার কি জান্নাত জান্নাতের সুখ আমি অনুভব করি আমার মাকে কাছে পেলে এই লোকটা বলতে যাচ্ছে হে আমার মা তুমি আমার জান্নাত এটা যদি আরবিতে হয় জান্নাতি তাহলে মানে আমার জান্নাত মা তুমি আমার জান্নাত আর এটা যদি বাংলায় বলা হয় মা তুমি জান্নাতের হকদার কথা কি বুঝা যায় এই বক্তা সাহেব কয়েকদিন পরে যদি বলে যে কোরআনের ভিতরে তো এই আপনার সীতা দেবীর নাম আছে কোরআনের সীতা দেবীর নাম আছে এরকম বক্তারা সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে

বাংলাতে সীতা দেখলে হয় হিন্দুদের দেবীর নাম আর মানে আল্লাহ শীতকাল শীতকাল আর বাংলাতে সীতা মানে সীতা দেবী কথা বোঝা যায় তাহলে আপনি আরবি বললেন না বাংলা বললেন সে তো বুঝতে হবে ভালো করে সম্মানিত উপস্থিতি হঠাৎ করে ঘটনা মনে পড়ে যায় মদিনা ইউনিভার্সিটিতে অধ্যায়নকালীন সময়ে আমাদেরকে যে এর খাবারের কুপন দেওয়া হতো সেই কুপনের নাম ছিল বুন আর ইংরেজিতে আরবিতে কি সুন মানে হলো থইলে পলিথিনের ব্যাগ শপিং ব্যাগ পলিথিনের ব্যাগ বাজারের ব্যাগ এই ব্যাগের নাম আরবিতে কি বলা হয় কি কি মানে তো কিস যখনই আপনি থেমে বলবেন তখন বলবেন কিস আর একজন একটা কিস দেন তো আমার এই জিনিসগুলো আমি নিব আপনার কাছে কোনো শপিং ব্যাগ আছে আপনার কাছে কোনো পলিথিনের ব্যাগ আছে আমরা বলি না তো আরব দেশে কি বলে হালেন দেখা কিস তোমার কাছে কি কিস আছে আমরা বাংলাদেশিরাও আরবি আর বাংলা মিলিয়ে আমরা আরবি বাংলা মিক্সার করে বলতাম এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভাই আমাকে একটা কিস দাও তো কয় তুই আমার কাছে আয় আমি একটা কিস দিই কিস বলেন তো ইংরেজি কিস মানে চুমু খাওয়া আর আরবি কিস মানে পলিথিনের ব্যাগ তো তার চেয়ে ওর কাছে পলিথিনের ব্যাগ ভাই আমাকে একটা পলিথিনের ব্যাগ দাও তো আরবিতে বলছে ভাই আমাকে একটা কিস দেন আরো বলছে তুই আমার কাছে আমি তোকে একটা কিস দেই তো বলছে ভাই তোর কাছে আমি ইংরেজি কিস চাই নাই তোর কাছে আমি চাইছি আরবি কিস কথা বোঝা যায় তাইলে ভাষা চেঞ্জ হলে কি হয়ে যায় অর্থটাও চেঞ্জ হয়ে যায় এক এক ভাষার মধ্যে এক একটা শব্দ আছে যেটা আপনার ভাষায় ওটার অর্থ হলো আরেকটা সম্মানিত উপস্থিতি এখন এই মৌলভী সাহেব তিনি তার এই কুকীর্তি ঢাকার জন্য নতুন করে আবার অপব্যাখা শুরু করে বলছেন উম্মি জান্নাতি আমার মা জান্নাতি তোমার মা জান্নাতি মানে আরবিতে সে বলেছে তার মা হলো তার মানে হলো আমার মা আমার জান্নাত মা আমার জান্নাত কেউ যদি মা আমার জান্নাত বলে তা কি সমস্যা আছে কারণ মায়ের কাছে যে শান্তি পাওয়া যায় মায়ের কাছে যে সুখ পাওয়া যায় কোন মানুষ তার মাকে তার জান্নাতের সাথে তুলনা করতে পারে বা করেছে কিন্তু এর মানে এই নয় যে আমার মা আমার জান্নাতি আমি এটা সার্টিফিকেট দিলাম সম্মানিত উপস্থিতি এই জন্যই আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করলেন কি নাজিল করলেন প্রভুর নামে সৃষ্টি করেছেন যেই প্রভু তার নামে তোমরা পড়ো প্রভুর নামে পড়াশোনা করো আজকে আমরা প্রভুর নামে কোরআন পড়তে রাজি নই কোরআন যদি পড়িও অপব্যাখ্যা করি এক একজন মানুষের কাছে এক একজন বুজর্গের কেতাব যেই যেই মাসলাকের লোক যেই যে মানহাদের লোক যেই যে মাঝাবের লোক যেই যে তরিকার লোক তার পীরের লেখা কেতাব